হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, আর এখানে এত বৃষ্টি যে ওয়েদার ফোরকাস্টেও দেখাচ্ছে যে আগামী কিছুদিন থাকবে খুব বৃষ্টি। আর সে কারণে কিন্তু অফিসগুলোও ওয়ার্ক ফ্রম হোম দিয়ে দিয়েছে, তো যে তার জন্য দৈবায়নও আজকে বাড়িতে। আর আমি ভাবছি এত বৃষ্টি যখন, তাহলে আজকে খিচুড়ি বানিয়ে ফেলবো, কিন্তু আজকে মুগ ডালের খিচুড়ি বানাবো না, আজকে বানাবো মসুর ডাল দিয়ে পেঁয়াজ সম্বার দিয়ে খিচুড়ি। তো চলো আমরা খিচুড়ি বানাতে যাই। আর দিশা এখানে বসে পড়াশোনা করছে, আর আমি এক্ষুনি দিশাকে পড়া দিয়ে যাব রান্না করতে। আমি তো কই পড়াশোনা করছি, মাকে তো আদর করতে এসেছি। তো চলো আমার সাথে আমার কিচেনে আর দেখে নাও মসুর ডালের খিচুড়ির রেসিপি। তো খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় মসুর ডালের খিচুড়ি, আর এটা কিন্তু চট জলদি হয়ে যায়। আর যেহেতু পেঁয়াজ ফোড়ন দিয়ে করা হয় তো খেতেও একটু বেশি স্বাদ হয়, আর আমাদের তো খুবই পছন্দের। তো চলো তোমাদেরকে দেখাই যে আমি মসুর ডালের খিচুড়ি বানানোর জন্য কী কী নিয়েছি আজকে। আমি এখানে চার রকমের সবজি কেটে নিয়েছি, কুমড়ো, আলু, এদিকে রয়েছে গাজর আর মূলা। এগুলোকে এরকম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন। আর এদিকে রয়েছে আমার পেঁয়াজ কুচি। এটা সবটাই ডিপেন্ড করে তুমি কতটুকু বানাবে। আমরা যেহেতু তিনজনের জন্য তাই অল্প পরিমাণ, এক কাপ চাল এক কাপ ডাল দিয়ে বানাবো, তাই সে অনুযায়ী পেঁয়াজটা নিয়েছি। আর এখানে আদা আমি থেঁতো করে রেখেছি। তো এইসব দিয়েই বানাবো আজকে মসুরির ডালের খিচুড়ি। তো খুব অল্প সময়ে হয়ে যাবে, দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি এখানে এক কাপ চাল আর এক কাপ মসুর ডাল নিয়েছি। তোমরা যে কোনো চালই ইউজ করতে পারো, কিন্তু গোবিন্দভোগ হলে খুব ভালো হয়। আমার কাছে নেই তাই আমি নর্মাল চালই ইউজ করছি। আর এখানে প্রেশার কুকারে আমি এবার প্রেশার কুকার গরম বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো সর্ষের তেল। এটা চাইলে সাদা তেলেও করতে পারো, কিন্তু সর্ষের তেল হলে না গন্ধটা খুব ভালো হয়, তাই আমি সর্ষের তেল ইউজ করছি। এবার তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে, আর ভালো করে গরম হয়ে যাওয়ার পর তেলে আমি দিয়ে দেবো সব মশলা ফোড়ন। যেহেতু দিশার জন্য করব, দিশা তো ঝাল খায় না, ওর জন্য একটু আলাদা করে তুলে রেখে দেব, তাই আগেই আমি ফোড়ন দিয়ে বসিয়ে দিচ্ছি, কিন্তু পরে আবার আমি এতে পেঁয়াজ ফোড়ন দেব। তো প্রথমে আমি এতে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। একদম শুকনো লঙ্কা কালো কালো হয়ে যাবে, তেজপাতাও ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, কিন্তু পুড়ে যাবে না, ওরকম অবস্থায় আমি আর চাল আর ডালটাকে একসাথে দিয়ে দেব। কেউ কেউ চাল আর ডালটাকে আলাদা আলাদা করে ধুয়ে আলাদা আলাদা করে ভেজে নেয়, কিন্তু আমি ওরকম করবো না, কারণ একসাথেই করবো, আর প্রেশারে একসাথেই তো সিদ্ধ হবে, তো সে কারণে আমি একসাথেই করে নেব। আমার মনে হয় তাতে কোনো অসুবিধে হয় না। যদি তোমাদের এ ব্যাপারে কোনো কথা বলার থাকে, প্লিজ আমাকে কমেন্ট করে কিন্তু জানিও যে তোমরা কী করে করো। আমি কিন্তু ঠিক এরকমভাবেই করি, একসাথেই ধুয়ে নিই। তো চাল ডাল তো ধোয়া হয়ে গেছে অলরেডি, আমি ঝরিয়েও রেখে দিয়েছি। তো এবার এর মধ্যে আমি সব সবজিগুলো অ্যাড করে দেব, কারণ সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নিলে স্বাদটা খুব ভালো আসে। তো তাই আমি সবগুলো সবজি অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে কিনা একটু ফ্রাই ফ্রাই মতো হয়ে যায়। তো বেশি ফ্রাই হবে না, একটু লাল লাল মতো হলেই বাস হয়ে যাবে। তো এই দেখো সবজিগুলো, যেহেতু এতগুলো তেল আছে, সবজিগুলো কিন্তু ভালোই ফ্রাই হবে, আর সবজিগুলো ফ্রাইয়ের কিন্তু একটা ভালো সুন্দর স্মেলও বেরিয়ে আসে। তো সবজিগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি, আর এই অবস্থায় কিন্তু আমি এখনও হলুদ আর নুন দিইনি। হলুদ আর নুন একেবারে আমি চাল আর ডালের সাথেই অ্যাড করব। কিন্তু এখন দেখো কালারটা দেখতে পাচ্ছ, একটু একটু ফ্রাই হয়ে গেছে। এবার ঝরিয়ে রাখা চাল আর ডাল আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে চাল আর ডালটাকেও কিন্তু সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ 2-3 মিনিট মতো ফ্রাই করে নেব। তাতে কি হয়, চাল আর ডাল থেকেও ভালো একটা গন্ধ বেরোয়, ফ্রাই হওয়ার গন্ধটা। তো এই দেখো আমি ভালো করে চাল আর ডালটা মিশিয়ে নিচ্ছি। এবার চাল আর ডাল মিশিয়ে নেওয়ার পর এই অবস্থায় এটাকে কিন্তু 2-3 মিনিট আমি ফ্রাই করব। তো এর মধ্যেই কিন্তু আমি হলুদ আর নুনও মিশিয়ে দেব এই চাল ডালের সবজিগুলোর মধ্যে। এবারে আমি পরিমাণ মতো হলুদ আর নুন মিশিয়ে দেব। এই দেখো আমি হলুদও দিয়ে দিচ্ছি, আর নুন তো একেবারেই স্বাদ অনুসার, তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা নুন মিশিয়ে দেবে। তারপর এবারে এটাকে আমি ভালো করে নেড়ে আবার 2-3 মিনিটের মতো ফ্রাই করব।
সেটাই মানে এই সময়টাই কিন্তু বারবার নাড়তে হবে, নইলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সে কারণে বারবারই ফ্রাইটাকে নাড়তে হবে। আর এবারে আমি জল মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো যেহেতু আমরা একটু পাতলা ধরনের খিচুড়ি খেতে ভালোবাসি, মানে দিশার বাবা খুব পছন্দ করে পাতলা ধরনের খিচুড়ি, তো সেই কারণে জলটা কিন্তু তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে। তো যেহেতু আমি ইন্ডাকশনে রান্না করছি, এখন গ্যাসে হলে তো সেরকম প্রবলেম হয় না, কিন্তু যেহেতু ইন্ডাকশনে রান্না করছি তো জলটা না আমি এবার কম করেই দিচ্ছি। তারপর যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে পরে আমি আবার গরম জল মিশিয়ে নেব বা ঠান্ডা জলও মিশিয়ে আবার এটাকে একটু রান্না করে নেব। কারণ ইন্ডাকশনে যদি আমি একটু বেশি জল দিই, হাঁড়িতে করলে এই অসুবিধাটা হয় না, কিন্তু প্রেশার কুকারে করলে যদি আমি একটু বেশি জল দিই জলটা বাইরে বেরিয়ে আসে। আর অনেকটা এখানে না, আমি ইউএসএতে এসে দেখছি এখানে না ধোঁয়া বা স্মোকের জন্য যদি একটু বেশি পরিমাণে হয় তখন কিন্তু আবার অ্যালার্ম বাজতে থাকে, তো সেটারও একটা চিন্তা থাকে। তো সে কারণে এখানে আসার পর এটা আমার একটা বিশাল সমস্যা হয়ে গেছে। তো যাই হোক, কথা বলার সাথে সাথে সিটিও হয়ে গেছে, দেখেছো আমি কিন্তু খুব মাপ মতো জল দিয়েছি, সে কারণে বাইরে কিন্তু কিছুই বেরিয়ে আসছে না। তার মানে হচ্ছে চাল ডাল আমার একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে কিন্তু জল নেই। তো এখন জল যেহেতু নেই, জল তো আমাকে আবার অ্যাড করতে হবে। এই দেখো একদম সেদ্ধ হয়েছে কিন্তু জল পুরো ড্রাই হয়ে গেছে। তো এবার আমি যখন ফোড়ন দেব ও পাশে, তখন আমি অলরেডি ইন্ডাকশনটাকে অন করে প্রেশারটাকে আবার জল দিয়ে গরমে বসিয়ে দেব, আর এ পাশে আমি ফোড়নটা আলাদা করে নেব। তো এবার আমি ফোড়নের জন্য কড়াইয়ে দিয়ে দেব তেল, আর আমি কিন্তু এখন সাদা তেল ইউজ করব, যেহেতু আগে লাল তেল ইউজ করেছিলাম তাই আমি এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। আর তার মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, আগে একবার ফোড়ন দিয়েছি আর এক্ষুনি আবার একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব, আর সঙ্গে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। এই যে আমি আগেই কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, সব এবার মিশিয়ে দিচ্ছি, আর এবার এটাকে ভাজা ভাজা করে নেব। ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব। আর আমি কিন্তু ইন্ডাকশনের ওপারে আমার প্রেশার কুকারটাও বসিয়ে দিয়েছি, আর ওতেও মিশিয়ে দেব জল। এবার কিন্তু আমি স্বাদ অনুসারেই জল মেশাবো, যতটা পাতলা আমরা খেতে চাই ঠিক ওরকমই করব। তোমরা যারা প্রেশারে করতে চাও খিচুড়ি, খুব তাড়াতাড়ি হয়ে যায় ঠিকই, কিন্তু জলের ব্যাপারটা কিন্তু পরেও একটু দেখে নিতে হয়, কারণ কে কীরকম পাতলা খেতে চাও তার উপর ডিপেন্ড করে জলটা। তো এক্ষুনি আমরা যেহেতু পাতলা খাই, তো এখানে আমার একদমই জল শুকিয়ে গেছে, তো আমি এখানে মোটামুটি হাফ লিটারের মতো জল দিচ্ছি। এবার হাফ লিটারের মতো জল দিয়ে এটাকে আমি ভালো করে আবার নেড়ে একটু এটাকে রান্না করে নেব, মানে ধরো 5 থেকে 7 মিনিট, তখনই কিন্তু আমার ভালো করে জলটাও ফুটে যাবে আর সব কিছু মিক্সড হয়ে যাবে। তো এই যে আমি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি যাতে কিছু তলায় না লেগে যায়, এই দেখো অনেকটাই কিন্তু লিকুইড ফর্ম হয়ে গেছে। তো আমি কিন্তু এখনও ফোড়ন মেশাইনি, তো এবারে আমার এটা দেখো এদিকে ভাজা ভাজা হয়ে গেছে আর এটাও কিন্তু অনেকটাই লিকুইড হয়ে আছে। তো এবারে আমি পেঁয়াজ ফোড়ন মিশিয়ে দিয়েছি, মিশিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে একসাথে করে নেব। তো আর বেশিক্ষণ সময় লাগবে না, 5-7 মিনিট রান্না করলেই হয়ে যাবে, তারপর ঘি দিয়ে নামিয়ে নেব। বাস হয়ে গেল আমাদের মসুর ডালের খিচুড়ি, আর এটা কিন্তু বৃষ্টির দিনে খুবই খেতে ভালো লাগে। আমরা তো ভালোই বাসি, এখন দিশাও ভালোবাসে, তো আমার সুবিধেই হয়েছে, সবার জন্য একই রকম রান্না হয়ে যায়, শুধু দিশারটা আলাদা করে ঝাল ছাড়া আমি তুলে রেখে দিয়েছি আগে থেকেই। তো বাস এই দেখো হয়ে গেছে আমার রেডি। বেগুনিও কিন্তু করেছি আমি আজ খিচুড়ির সাথে, তো ওরা দুজন খেতে বসে পড়েছে, এবার আমি গিয়ে বসে পড়ব। তা আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নতুন আরও একটা ব্লগে, ততক্ষণের জন্য সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো আর আনন্দে রেখো। টাটা।